আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে তো আজকে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করব। আপনাদের রসায়ন তৃতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট দুইটা টপিক অ্যান্ড আপেক্ষিক পারমাণবিক ভর এ বিষয়টা নিয়ে মোস্ট অফটা মোস্ট অফ দ্য স্টুডেন্টসের অনেক সমস্যা থাকে আজকে যেমন আমাকে ফোন দিয়েছিল কয়েকজন আপেক্ষিক পারমাণবিক ভর তারপরে পারমাণবিক ভর গড় আপেক্ষিক পারমাণবিক ভর ভর সংখ্যা এগুলোকে আসলে একই জিনিস নাকি ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের জিনিস তো আজকে এই জিনিসটার একেবারে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে ইনশাআল্লাহ তবে একটু বলে রাখা ভালো যে আপনাদের ইউনিক টিচিং মেথডের অফিসিয়াল ওয়েবসাইট আসতে যাচ্ছে ইউনিক টিচিং মেথড ডট কম এখানে সমস্ত ফিচার্স থাকবে আপনার একটা অধ্যায় শেষ করার পরে ওখানে আপনারা বেশ কিছু কুইজ পাবেন কুইজের প্রশ্নের উত্তর দিতে পারবেন পরীক্ষা দিতে পারবেন কত নম্বর পেয়েছেন সেটা দেখতে পারবেন সময় থাকবে অর্থাৎ এতটুকু সময়ের মধ্যে আপনাকে পরীক্ষা কমপ্লিট করতে হবে অনেক কাজ চলছে ওয়েবসাইট নিয়ে তো এখান থেকে আরও দুইটা স্পেশাল ফিচার্স আপনাদের জন্য আমি রেখেছি স্টাডি কিউ এন এ অর্থাৎ আপনাদের পড়াশোনা জাতীয় যদি কোনো সমস্যা হয় তাহলে ওই প্রশ্নটা আপনি এইখানে গিয়ে করতে পারবেন এবং ওখানে আমি আপনার উত্তর দিব অথবা আরো যারা যারা স্টুডেন্ট আছেন তারা আপনাদের উত্তরগুলো দিবেন ইনশাল্লাহ আর ব্লগ যেটা থাকবে সেক্ষেত্রে সেখানে আপনারা কি করতে পারবেন আপনাদের যাদের যাদের মানে কবিতা তারপরে হচ্ছে গল্প উপন্যাস এটা সেটা যা কিছু আপনি শিখেছেন না কেন বা যা কিছু আপনি সবার সামনে উপস্থাপন করতে চান সেই জিনিসগুলো এই ব্লগে আপনি ভালো মতন লিখতে পারবেন তো যাই হোক তাহলে আমি এখন আমাদের ক্লাসে চলে যাব ক্লাসে যাওয়ার আগে আমার স্টুডেন্টদের কাছে প্রশ্ন যে আমার কথাবার্তা ভালো মতন শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা আপনারা একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন ওকে আমি একটু চেক করতে চাই যে আমার স্টুডেন্টটা ক্লিয়ার শুনতে পাচ্ছে কিনা সব কিছু মিলায় দেন আমরা তখন ক্লাসে প্রবেশ করব। আমাকে একটু জানাবেন আপনারা প্লিজ আপনাদের যখন কোন সময় আটকে যাবে ক্লাস তখন আপনার কি করবেন একবার ব্যাক নেবেন ব্যাক নেওয়ার পরে আবারও ক্লাসে প্রবেশ করবেন ক্লাসে প্রবেশ করার পরে কিন্তু অর্থাৎ এই যে সেটিংসে গিয়ে আপনি আসলে কত রেজলেশনে দেখতে চাচ্ছেন তিনশো ষাট পিতে দেখলে আপনার মনে করেন যে আরো বেশি সুবিধা পাচ্ছেন কেমন যে আপনার এমবিটা কম হবে আপনার যদি ওয়াইফাই দিয়ে চালান তাহলে সাতশো বিশ দেখতে পারেন প্রবলেম ওকে তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের একশো পঞ্চাশ জন স্টুডেন্ট আসছে আমাদের একশো পঞ্চাশ জনকে নিয়ে সবকিছু রাখছি আল্লাহ রহমতে অনেক ভালো চলবে প্রথমত আমরা কথা বলবো ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম আসলে আমাদের চারটা জানতে হয় এক নম্বর পটাশিয়াম দুই নম্বর ক্যালসিয়াম তিন নম্বরে হচ্ছে আপনার কপার তারপরে হচ্ছে ক্রোমিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ক্রোমিয়াম অ্যান্ড কপার এই চারটে ইলেকট্রন বিন্যাস থেকে আপনার প্রশ্নটা এসে থাকে তো এই চারটা ইলেকট্রন বিন্যাস আসলে কেন ব্যতিক্রম সেই জিনিসটা নিয়ে আপনাদের সামনে বেশ কিছু কথা বলবো পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ওকে তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করার জন্য পটাশিয়ামের হচ্ছে যে উনিশ তাহলে আমাদের হয় ওয়ান এস টু টু এস টু টু পি ছক্কা তারপরে থ্রি এস টু থ্রি পি সিক্স তারপরে থ্রি ডিতে ইলেকট্রন প্রবেশ করার কথা কিন্তু থ্রি ডিতে ইলেকট্রন প্রবেশ করে না বরং চলে যায় ফোর এস ফোর এস ওয়ান আমাকে পটাশিয়াম আর ক্যালসিয়ামের ঘটনাটা ঠিক এরকম করেই প্রশ্ন করবে যেমন হচ্ছে টোয়েন্টি ওয়ান এস টু টু এস টু 2p6 সিক্স থ্রি তারপরে 3D and অ্যান্ড ফোর দেখেন আমাদের সিস্টেম অনুযায়ী বা আমাদের যদি আউবাহ নীতি অনুযায়ী বলি তাহলে কিন্তু থ্রি এর পরে থ্রি ডিতে ইলেকট্রন প্রবেশ করার কথা বা সেই কিন্তু কি রাখে মানে আপনার সে চাহিদা রাখে যে হ্যাঁ আমি তো ইলেকট্রন পাবো আমি তো হলাম সেই মায়ের সন্তান থ্রি এর সন্তান থ্রি এর সন্তান কে কে আছে এস আছে পি আছে তারপরে ডিও আছে কিন্তু কি করছে এখানে ইলেকট্রনটা না গিয়ে অন্য একটা সন্তানের কাছে চলে গেছে ইলেকট্রন তাই তো তো এখন আপনাকে প্রশ্ন করবে এরকম করে হয় পটাশিয়ামের ক্ষেত্রে যদি বলে যে পটাশিয়ামের শেষ ইলেকট্রনটি থ্রি ডি অরবিটালে প্রবেশ না করে ফোর এস অরবিটালে প্রবেশ করে কেন ক্যালসিয়ামের ক্ষেত্রে যে প্রশ্নটা করবে যে ক্যালসিয়ামের শেষ দুটি ইলেকট্রন থ্রিডিতে থ্রি ডি অরবিটালে প্রবেশ না করে ফোর এস অরবিটালে প্রবেশ করে কেন এখন এর উত্তরটা আমাদেরকে যেভাবে দিতে হবে সেটা হচ্ছে এরকম করে আমরা জানি বা আউব নীতি অনুযায়ী আমরা জানি ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি সম্পন্ন স্তর থেকে উচ্চ শক্তি সম্পন্ন স্তরে প্রবেশ করে আউব নীতি অনুযায়ী ইলেকট্রন সমূহ নিম্ন সম্পন্ন স্তর থেকে উচ্চ শক্তি সম্পন্ন স্তরে প্রবেশ করে অর্থাৎ ইলেকট্রন যে শক্তি স্তরের আগে আপনার শক্তি কম সেটাতে প্রবেশ করে তারপরে যার শক্তি বেশি সেটিতে পরে প্রবেশ করে এটাই তো কথা তাই না আমরা জানি কোনো একটা অরবিটালের যার এন প্লাস এল এর মান কম তার শক্তি কম আর যার এন প্লাস এল এর মান বেশি তার শক্তি বেশি এটা তো আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম তাহলে এখন আমাকে দেখাতে হবে টিচারকে যে থ্রি ডি মধ্যে আসলে কেন গিয়েছে তাহলে আমরা বলবো যে যার এন প্লাস এল এর মান কম তার শক্তি কম আর যার এন প্লাস এল এর মান বেশি তার শক্তি বেশি থ্রি ডি এবং ফোর এর শক্তি চুর তুলনা করে পায় তাহলে আমরা থ্রি ডি আর এন প্লাস এল এর মান বের করবো এই যে থ্রি ডি তাহলে এখানে এন প্লাস এল আমরা বলেছিলাম যে এল এর মানগুলো কিভাবে নির্ভর হয় যদি কখনো এস হয় তাহলে এল এর মান হবে যে কত জিরো পি এর ক্ষেত্রে ওয়ান আর যদি আমাদের ডি হয় তাহলে হবে যে টু এ ফলে থ্রি তাহলে একটু লক্ষ্য রাখেন এখানের ক্ষেত্রে যে থ্রি রয়েছে সেটা হচ্ছে এন এর মান তাহলে আমাদের এখানে থ্রি বসে গেল প্লাস এবার ডি আছে যেহেতু তাহলে ডি এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে কত টু তাহলে এখানে আসবে কত টু তাহলে তিনি দু কত পাঁচ এবার আমাদের ফোর এস রয়েছে তাহলে ফোর এস তাহলে এনের এর মান হচ্ছে কত ফোর প্লাস এস এর জন্য এল এর মান হচ্ছে কত জিরো দ্যাট মিনস হচ্ছে আমাদের কত ফোর এবার এখন একটা লক্ষ্য রাখেন আমি পুরোটা সাজিয়ে কিভাবে লিখতে হবে সেটা একটু বলি আপনাদেরকে আমরা জানি ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি সম্পন্ন স্তর থেকে উচ্চ শক্তি সম্পন্ন স্তরে প্রবেশ করে যে শক্তি স্তরের এন প্লাস এল এর মান কম তার শক্তি কম আর যে উপশক্তি স্তরের বা যে অরবিটালের এন প্লাস এর মান বেশি তার শক্তি বেশি থ্রি ডি এবং ফোর এস এর এন প্লাস এল এর মান তুলনা করে পায় তারপরে তুলনা করবেন এবার এখন আপনি নিচের দিকে লিখবেন যে লক্ষ্য করলে দেখা যায় থ্রি ডি এর এন প্লাস এল এর মান ফাইভ এবং ফোর এস এর এন প্লাস এল এর মান ফোর দেখা যাচ্ছে তাহলে যে কি এখানে থ্রি ডি এর শক্তি বেশি এবং ফোর এস এর শক্তি কম তাই ইলেকট্রন আগে ফোর এস অরবিটালে প্রবেশ করবে থ্রি ডি অরবিটালে নয় আমার এই স্টুডেন্টরা এটা ক্লিয়ার করতে পারছে কিনা আমাকে একটু জানাবেন প্লিজ কোনো সমস্যা হলো কিনা আমাকে একটু জানাবেন সম্পূর্ণ ক্লিয়ার করতে পারছেন কিনা আমাকে একটু প্লিজ বলবেন রহমতুল্লাহ ওকে কেয়া বলেছে ক্লিয়ার আফিফা বলেছে ক্লিয়ার তারপরে আ চৌধুরী ক্লিয়ার রাজা বলেছে ক্লিয়ার রজত মজুমদার শেখ সুবর্ণ আক্তার সূচনা সুচি হ্যাঁ এখানে যারা মিস করেছেন ক্লাসগুলো আগে তারা কিন্তু আমাদের এই পেজে কিন্তু সবগুলো ক্লাস পেয়ে যাবেন ওকে সবাই ক্লিয়ার জানিয়েছেন আমার খুব ভালো লেগেছে যে আমার স্টুডেন্টরা অন্ত বুঝতে পেরেছে ওকে

ব্যাখ্যা সম্পূর্ণ একই রকম তো তাহলে আমাদের মোস্ট হাইলাইটেড টপিক হচ্ছে আমাদের এই আপেক্ষিক পারমাণবিক ভর একটু ক্যালকুলেটার নিয়ে পাশে বসেন কারণ আপেক্ষিক পারমাণবিক ভরের ক্ষেত্রে ক্যালকুলেটার মাস্ট অ্যান্ড খাতা কলমটা নিয়ে একটু পাশে বসেন প্লিজ এখন এই জিনিসটাকে আপনি যদি ভালো মতন ফিল করতে চান তাহলে আপনাকে অবশ্যই ক্যালকুলেটারটা এবং খাতা কলমটা পাশে রাখতে হবে আর কানে মানে যদি সম্ভব হয় তাহলে কানে হেডফোন দিয়ে একটু শোনার চেষ্টা করেন হ্যাঁ তাহলে আপনি ভালো করে ক্লিয়ার করতে পারবেন ইনশাআল্লাহ প্রথমত যদি আপনাকে আমি বলি যে যে না এটা আগে একটা আপনাদের প্রশ্ন করে দেখি আপেক্ষিক পারমাণবিক ভর এবং পারমাণবিক ভরের ক্ষেত্রে কোনো পার্থক্য আছে নাকি নাই দেখি আপনার উত্তর করেন আপেক্ষিক পারমাণবিক ভর এবং পারমাণবিক ভর এই দুটোর ক্ষেত্রে কোনো পার্থক্য আছে নাকি নাই দেখি আমার স্টুডেন্টরা কি বলে আটকে যদি যায় তাহলে আপনারা ক্লাস থেকে একবার বের হবেন তার আবার চলে আসবেন আশা করছি কোনো ধরনের সমস্যা না হওয়ার কথা যে ক্যামেরা দিয়ে আসলে করছি তারপরও বলা যায় না যে ক্যামেরা দিয়ে আসলে আপনাদের জন্য ভিডিও করছি কোনো ধরনের সমস্যা না হওয়ারই কথা আফিফা বলেছেন নাই আচ্ছা দীপ্তি ভূমিক বলেছেন নাই মানে দুটো একই জিনিস বলতে যাচ্ছে তালহা বলেছে যে নাই তালহা থ্যাংক ইউ সো মাচ রাজা বলেছে যে নাই আচ্ছা ই টু প্লাস বুঝাই দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে রানিদে বলেছেন না আচ্ছা আচ্ছা বেশ কিছু জন বলেছে যে আছে আবার বেশ কিছু জন বলেছেন যে নাই আচ্ছা মাই মাইডিয়ার স্টুডেন্ট আপনারা যারা যারা দুইশো পঞ্চান্ন জন এখানে যুক্ত আছেন তারা একটু আপনাদের বন্ধুদের সাথে চাইলে একটু শেয়ার করে দিতে পারেন আপনাদের ভিডিওটি যাতে করে তারাও আপনাদের সাথে সাথে অন্তত আপেক্ষিক পারমাণবিক ভোটার জন্য ক্লিয়ার করতে পারে যদি আপনাদের মনে হয় যে তাদের উপকারে আসবে তাহলে করবেন কোনো সমস্যা নেই তো আসলে যাহাই আসলে পারমাণবিক ভর তাহাই আপেক্ষিক পারমাণবিক ভর মানে এখানে কোনো ধরনের চেঞ্জিং নাই তো এবার গড় আপেক্ষিক পারমাণবিক ভর তাও তাও কিছু আর কীরকম দেখেন যদি আমি বলতে চাই যে ভর সংখ্যা তারপরে হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভর তারপরে হচ্ছে পারমাণবিক ভর তারপর গড় আপেক্ষিক পারমাণবিক ভর মূলত সবই একই এখানে কোনো ধরনের আটকানো সুযোগ নাই তবে হ্যাঁ ভিন্ন ভিন্নভাবে প্রত্যেকটাকে একটু আলাদা আলাদা করে ব্যাখ্যা করা সম্ভব বাট সবগুলোকে যদি আমি একসাথে মিক্সড করে বলি যে হ্যাঁ সবগুলো একই ওকে না অন্য প্রবলেম ওকে অর্থাৎ আমি যদি এরকম করে বলতে চাই যে একটু শুনে যেমন ক্লোরিনের ভর সংখ্যা হচ্ছে যে কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ ক্লোরিনের পারমাণবিক ভর কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ আপনি সবগুলোকে একই বলতে পারবেন দ্যাটস নো প্রবলেম ধরনের ঝামেলা নাই এখানে এবার এখন আপনাকে এই আপেক্ষিক পারমাণবিক ভর নির্ধারণ করার জন্য আসলে একটা পরমাণুর ভর নির্ধারণ করতে আগে শিখতে হবে এবার আজকে একটা ক্লাসের টুইস্ট হবে আসলে কে ধরতে পারে বিষয়গুলো মানে আসলে ক্লাস সম্পূর্ণ না করলে কিন্তু এই সমস্ত জিনিসগুলো ধরাটা আসলে যায় না আমি যখন প্রাইভেট ব্যাচ ব্যাচ করাচ্ছিলাম তখন একটা স্টুডেন্ট এই বিষয়টা ধরতে পারছিল শুধুমাত্র যে স্যার আপনি যা করলেন ঘুরে তো ঘুরে মানে আমি যে বিষয়টা করব ঘুরে ফিরে সে ওই জায়গাতেই আসব তো ওই স্টুডেন্টটা ধরতে পারছিল এখন আমার তার নামটা মনে আছে তার নাম ছিল রাইহান এনসে খুব ভালো প্রশ্ন করতে পারতো তো সে কিন্তু ধরতে পারছিল বিষয়টা এবার আপনারা একটু ধরতে পারছেন কিনা সেটা একটু খেয়াল খেয়াল করার বিষয় তো প্রথমত আমি আপেক্ষিক পারমাণবিক ভর জানতে হলে আমাকে যে কোনো একটা মলের একটি করে পরমাণুর ভর জানতে হবে তো এটার জন্য অনেক বড় সূত্র থাকলেও আমি আপনাদেরকে শর্টকাট নিয়ম একটা নিয়ম শিখাই দিচ্ছি যে একটি করে পরমাণুর ভর কীভাবে বের করা যায় দেখেন মনে করেন যে আপনি হাইড্রোজেনের একটা পরমাণুর ভর বের করবেন কারণ সেক্ষেত্রে কী করতে হবে জাস্ট হাইড্রোজেনের পারমাণবিক ভরটা কত ওয়ান সেটা দেবেন উপরে অর্থাৎ পারমাণবিক ভর ডিভাইডেড হয়েছে কত সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার 23 খুব ভালো করে মনে রাখেন তাহলে জাস্ট উপরে থাকবে পারমাণবিক ভর নিচে থাকবে 6.02 10 23 তাহলে আপনি হাইড্রোজেনের একটা পরমাণুর ভর পাবেন হাইড্রোজেনের একটা পরমাণুর ভর মানে কি হাইড্রোজেনের একটা পরমাণুর ভর মানে কি ওকে হাইড্রোজেন তো গ্যাস নাকি আমি তাহলে জাস্ট এই জিনিসটা একটু অন্যভাবে বুঝাই বিষয়টা এরকম করে ক্লিয়ার করি অর্থাৎ এটা তো অসংখ্য পরমাণু সমানে গঠিত নাকি এটাকে জুম করতে 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 একবারে পরমাণুতে যাব না ওই পরমাণুর ভরটা আপনি বের করতে চাচ্ছেন অর্থাৎ 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 আপনি একটা মাত্র পরমাণুর ভর এটাকে জুম করতে 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 একেবারে ভেতরে গিয়ে যে পরমাণুটা থাকে ওই একটা পরমাণুর ভর আসলে কত হবে সেটা আপনি বের করতে চাচ্ছেন এখানে একই রকম ভাবে প্রত্যেকটা পরমাণুর ভর অর্থাৎ হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন সোড়ন নিয়ম যা আছে না সবগুলোরই একটা একটা করে পরমাণুর ভর আপনি বের করতে পারবেন অর্থাৎ জাস্ট ওই পুচকি একটা জিনিসের ভর কত সেটা বের করতে পারবেন আপনি এই সূত্র ব্যবহার করে কথা বুঝতে পারছেন তাহলে এখন লাগাই দেন লাগাই দেন আপনারা যে এটার একটা পরমোনুর ভার কত আমি এখন ক্যালকুলেটরের মাধ্যমে এটা বের করার চেষ্টা করি ব্রাকেট মাস্ট ইউজ করতে হবে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ওয়ান ব্রাকেট ইউজ না করলে উত্তর ভুল দিয়ে দিবে কিন্তু আমরা এই কাজ করলাম আগে দেখেন আগে ওয়ান টিপবো তাহলে যে ওয়ান তারপর আমরা ভাগ দিব তারপর অভিয়াসলি মাস্ট মাস্ট আপনাকে ব্র্যাকেট ইউজ করতে হবে না হলে উত্তর ভুল চলে আসবে তাহলে সিক্স পয়েন্ট জিরো টু তাহলে যে সিক্স পয়েন্ট জিরো টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি আমরা ব্রাকেট ইউজ করবো আমরা মান পেয়ে গেছি গ্রাম অবভিয়াসলি গ্রামে থাকবে হাইড্রোজেনের একটা পরমাণুর ভার এটা আপনাদের মাথায় এখন প্রশ্ন আসতে পারে যে স্যার কি বলেন আপনি ওই এতটুকু পুচকি একটা জিনিসের ভর এতগুলা এটা দেখে মনে হচ্ছে যে অনেক বড় সংখ্যা এটা অনেক ছোট সংখ্যা কিভাবে বলি এই যে দেখেন এখানে ওয়ান ছিল না আমি একটু ভেঙে দেখে আপনাদেরকে এই যে ওয়ান পয়েন্ট সিক্স আছে তারপরে টেন টু দি আছে এর কি জানেন এই যে দশমিকটা আছে না নাই এ দশমিক দেখতে পাচ্ছেন না এই দশমীকে এখন আপনি কি করেন টোয়েন্টি ফোর ঘর আপনি আগে আমরা এখানে টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এবার এখানে দশমিক আসবে অর্থাৎ যে জিরো পয়েন্ট জিরো 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 মাত্র দেখেন জিরো পয়েন্ট জিরো 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 এত কম একটা পরমাণুর ভর আপনারা ভাবেন না বা যেটা হচ্ছে অনেক বড় একটা সংখ্যা এটা হচ্ছে যে এত একটা ছোট সংখ্যা যেটা আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখতে হয় এত গ্রাম আবার গ্রাম দেখেন ওকে অনেক বের করেছেন থ্যাংক ইউ সো মাচ ফ্যান্টাস্টিক তাহলে আমরা এই যে এই যে এত ছোট্ট একটা সংখ্যা জাস্ট হাইড্রোজেনের একটা পরমাণুর ভর তাহলে এবার আসুন আসেন এগুলো এগুলোর এক্সাক্ট মান আছে বেশ কিছু এখন হাইড্রোজেনের বের করলাম আমরা এবার একটা লক্ষ্য রাখবেন হিলিয়ামের একটা পরমাণু ভর বের করেন হিলিয়ামের একটা পরমাণু ভর বের করেন তাহলে আমার কি হবে ফোর ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এবার আমরা এটাকে মান বের করব এটা মান বের করবো আমরা তাহলে আমরা কি করবো যে ফোর ভাগ সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ব্রাকেট 6.64 हम्म मैंने की कैलकुलेटर भूल करलम নাকি 4 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 4 ভাগ 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 6. ও ঠিক আছে 6.64 ইনটু 10 টু দি পাওয়ার -24 গ্রাম দেখেন এবার আপনি আপনাকে চিন্তা করায় হাইড্রোজেনের যে একটা পচকি পরমাণু ছিল তার ভর হচ্ছে যে কেতলে ওয়ান এবার একটু লক্ষ্য করেন হিলিয়াম বলছে যে ভাই থামো 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 আমি তোমার চাইতে আর একটু সামান্য ভারী বেশি আর একটু সামান্য ভারী বেশি বলছে তোমার তাহলে কত সিক্স পয়েন্ট সিক্স ফোর এখানে কিন্তু -24 টোয়েন্টি ফোর কথা বুঝতে পারছেন এখানে ওয়ান পয়েন্ট এখানে সিক্স পয়েন্ট দ্যাট হাইড্রোজেনের একটা পরমাণুর ভরের চাইতে আপনার হিলিয়ামের একটা ভর কিঞ্চিত পরিমাণের হলেও কি বেশি ক্লিয়ার করবেন ভালো করে কথা নাহলে কিন্তু আপেক্ষিক ভর বুঝতে পারবেন না আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর কমপ্লিট ভাবে দেখেন হাইড্রোজেনের একটা পরমানুরভর হল ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি ফোর আমি ওগুলো বাদ দিলাম জাস্ট ওয়ান পয়েন্ট চিন্তা করবো আর এখানে পাওয়ার কত আছে ওয়ান পয়েন্ট আর টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর এবার দেখেন সিক্স পয়েন্ট ইন্টু টেন টু দি পার মাইনাস টোয়েন্টি ফোর তাহলে আমি চিন্তা করতে পারছি এটা চাইতে এটা তাহলে একটু বেশি তারপর আমরা হিলিয়াম এর বের করলাম এবার লিথিয়াম এর বের করি লিথিয়াম এক চার সাত তাহলে সেভেন ডিভাইডেড বাই কত হবে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এবার আসেন কত আসছে দেখে ফেলি তাহলে আমরা ক্যালকুলেটরকে নিয়ে আসবো সেই জায়গাতে আমরা ওটা কেটে দিয়ে সাত বসে দেব শুধু সেভেন ডিভাইডেড বাই তাহলে এখানে দেখেন ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স আসছে দেখেন এবার এখানে একটু ধাক্কা লাগবে আপনাদের এবার একটু ধাক্কা লাগতে পারে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম এবার আপনাদের কাছে আমার প্রশ্ন এই সংখ্যাটা বড়ো নাকি এই সংখ্যাটা বড় বলেন আপনারা এটাকে আমি এ নাম দিলাম আর এটাকে আমি নাম দিলাম বি তাহলে এ সংখ্যাটা বড়ো নাকি বি সংখ্যাটা বড়ো দেখি আপনারা বলেন তো দেখি তাহলে না বোঝা যাবে যে আমার স্টুডেন্ট আসলে কি পারছে কিনা দেখি কোনটা বেশি বড় প্রথমে মিথুন বলেছে বি বড় তারপরে হচ্ছে যে বজলু রশিদ বলেছে যে বি বড় বাপ্পি বলেছে যে না ওটা না আমি জাস্ট এ বড় নাকি বি বড় মিনন বলেছে বি বড়ো জাকিয়া রহমান বি বড় তালহা বলেছে বি বড়ো রেখা বলেছে বি আরমান বি রানী দেবী অশোক রায় তারপরে হচ্ছে যে হেলেন উল্লেখ করেছে এ ছোট বি বড় রাজা বলেছে বি আচ্ছা ওকে বেশিরভাগই দেখা যাচ্ছে যে বি বড়ো অর্থাৎ বিকে বড়ই রাখতে চাচ্ছে তারা অ্যাবসলিউটু রাইট বি হচ্ছে যে সঠিক অর্থাৎ আমি যদি জাস্ট এটাকে টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর দিয়ে লিখতাম তাহলে কীরকম হতে দেখেন অর্থাৎ এই যে এলেভেন পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম হতো এটা অর্থাৎ দশমিকটাকে জাস্ট এক ঘর যখন উপরে নেবেন যত ডান দেখে যাবে তত একটা করে মাইনাস সংখ্যা বাড়তে থাকে তাহলে একটু লক্ষ্য রাখেন আপনি যদি জাস্ট টোয়েন্টি ফোর দিয়ে চিন্তা করেন এটাও টোয়েন্টি ফোর এটাও টোয়েন্টি ফোর এটাও টোয়েন্টি ফোর তাহলে একটু লক্ষ্য রাখেন তো ওয়ান পয়েন্ট সিক্স সিক্স তারপরে সিক্স পয়েন্ট সিক্স ফোর ইলেভেন পয়েন্ট সিক্স তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন না যে একটা একটা করে যখন পরমাণুর ভর বের করছি হাইড্রোজেনের একটা পরমাণুর ভর হিলিয়ামের একটা পরমাণুর ভর লিথিয়ামের একটা পরমাণুর ভর পরমাণুর যে ছোট্ট ছোট্ট করে একটা আমাদের ভর ছিল সেটার একটু একটু করে বাড়ছে একটু একটু করে তাদের ভরগুলো বাড়তেই আছে দ্যাট মিনস এই জিনিসটাকে বিজ্ঞানীরা কাজে লাগাইছিল যে অর্থাৎ তাহলে আমি যদি এভাবে একশো আঠারোটা মলের একটা একটা করে পরমাণুর ভর বের করি তাহলে একশো আঠারো নম্বর মল যে রয়েছে তার একটা পরমাণুর ভর হবে সবচাইতে বেশি কথা বুঝতে পারছেন তাহলে আপনি যতই পারমাণবিক সংখ্যা বৃদ্ধি করবেন একটা করে ভর ততই বাড়তে থাকবে তাই না কথা তাহলে এখন বিজ্ঞানীরা চিন্তা করে যে আচ্ছা আমরা যদি স্টুডেন্টদেরকে এই সংখ্যাগুলো মুখস্থ রাখতে বলি তাহলে তাহলে কেমিস্ট্রি পড়ে বাদ দিয়ে দিবে বলছে পৃথিবীতে কোনো কেমিস্ট্রি সাবজেক্ট নেই দরকার নাই এটা আমরা পড়বো না আপনাকে যদি জাস্ট এই সংখ্যাগুলো মুখস্থ রাখতে বলতো তাহলে আপনি মুখস্থ রাখতেন এক থেকে তিরিশ পর্যন্ত যদি অন্তত বলতো পড়া দরকার নেই কেমিস্ট্রি পড়বো না কেমিস্ট্রি হচ্ছে দুনিয়া সবচেয়ে কঠিন একটা সাবজেক্ট এই সাবজেক্ট আমার কাছ থেকে যত দূরে থাকে ততই আমার কাছ থেকে ভালো কিন্তু না বিজ্ঞানী আপনার জন্য সহজ করে দিয়েছে বলছে টেনশন করে না বাবা ধনরা এদিকে আসো তোমাদের জন্য সঠিক পদ্ধতি কোনটা তোমাদের জন্য সবচেয়ে সহজ করা যায় কোনটা সেটা আমরা দিয়ে দিচ্ছি টেনশান করুন কোনো কারণে টেনশন বিলকুল মাত করো আসেন এবার তারাই এবার একটা জিনিস চিন্তা করলো যে এই জিনিসগুলোকে একটু ছোট করা যায় কিনা এই জিনিসটাকে একটু ছোট করা যায় না যায় কিনা তো প্রথমত আপেক্ষিক পারমাণবিক ভরের জন্য আমাদের তিন ধরনের স্কেল ব্যবহার করা হয় একটা হচ্ছে যে কি হাইড্রোজেন স্কেল আর একটা হচ্ছে কার্বন স্কেল আর একটা হচ্ছে অক্সিজেন স্কেল তো হাইড্রোজেন স্কেল অনুযায়ী আগে বেশি প্রচলিত ছিল দেন যখন দেখা যাচ্ছে হাইড্রোজেন স্কেল আসলে পারফেক্ট সবগুলো দিতে পারছে না তখন আবিষ্কার হয়ে গেল আমাদের ওই কার্বন স্কেল তারপর অক্সিজেন স্কেলও ছিল তো কার্বন স্কেল এমন একটা স্কেল কার্বন স্কেল এমন একটা স্কেল যে স্কেলের সাহায্যে প্রত্যেকটা পরমাণুর ভর প্রত্যেকটা যোগের জিনিস কমপ্লিটলি ভালো করে ক্লিয়ার করা যায় তাই আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের ক্ষেত্রে পড়ে থাকি না যে কোনো মূলের একটি পরমাণুর ভর কার্বন বার আয়স রূপের একের অংশ কই মূলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে কিন্তু এই সমস্ত জিনিসগুলো যে ভেতর থেকে কতটা ডিপলি ভেতর থেকে কতটা মজার আজকে জানতে পারবেন ইনশাআল্লাহ একটু ভালো করে খেয়াল করেন তো বিজ্ঞানীরা ভাবলো যে আচ্ছা চাইতে যেহেতু ছোট তাহলে আমাদের হাইড্রোজেনই হবে সবচেয়ে ছোট তাহলে যেহেতু আমাদের হাইড্রোজেনই হবে তাহলে এখন কথা হচ্ছে হাইড্রোজেনকে আমরা স্ট্যান্ডার্ড রাখি তাকে আমরা স্থির রাখি এবার এখন দেখবো যে হাইড্রোজেনের একটা পরমাণুর ভরে চাইতে খুব ভালো করে মনোযোগ এখন মনোযোগটা বাড়ান হাইড্রোজেনের একটা পরমাণুর ভরের চাইতে হিলিয়ামের একটা পরমাণুর ভর কত গুণ বেশি তাদের মাথায় এটা প্রশ্ন আসলো হাইড্রোজেনের একটা পরমাণুর ভরের চাইতে হিলিয়ামের একটা পরমাণুর ভরের মানে ভর কত গুণ বেশি তারা এটা চিন্তা করলো এবার এখন তাহলে চলে যাই তো দেখি তো আমরা তাহলে একটা কাজ করি তাহলে এখন আমাকে যদি বলা হয় যে বারো সংখ্যাটি আমার চারের চাইতে কত গুণ বেশি তিন গুণ বেশি আমি কীভাবে বের করব করবো তাহলে বারো ডিভাইড বাই কত ভোর তাই তো তাহলে এখন হিলিয়ামের একটা পরমাণুর ভর হাইড্রোজেনের চাইতে তাহলে আসলে কত গুণ বেশি হচ্ছে সেটাও তো আমাকে দেখতে পারি আমরা এভাবে তাই না তাহলে হাইড্রোজেনের চাইতে এটা আসলে কতটুকু বেশি সেটা আমি কীভাবে বের করতে পারি তাহলে এটা হচ্ছে বড়ো এটা হচ্ছে ছোটো সংখ্যা তাহলে আমরা এটাকে ভাগ করবো এটা দাঁড়া ব্র্যাকেট অবশ্যই মাস্ট তাহলে আমাদের কী আছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স তাহলে যে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর ভাগ হচ্ছে যে কি আমরা ব্রাকেট দেব সিক্স পয়েন্ট সিক্স ফোর তাহলে যে সিক্স পয়েন্ট সিক্স ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর আমরা এবার ব্র্যাকেট ইউজ করে ফেলবো আবার আমাকে মান টিপতে ভুল করলাম নাকি ও সরি আগে না এটা মান টিপবো আমি আমি বলে আবার আমি উল্টা টিপে বসে আছি সিক্স পয়েন্ট সিক্স ফোর তাহলে যে সিক্স পয়েন্ট সিক্স ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর তারপরে ভাগ হচ্ছে যে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স তাহলে যে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর চার আসছে কতক্ষণ আসছে চার আর আপনি হিলিয়ামের যেন ভর মনে রাখেন কত যেন চার মনে রাখেন না এবার কাহিনী বুঝতে পারছেন কোথা থেকে বিজ্ঞানী চার নিয়ে আসছে এটা কাহিনী বুঝতে পারলেন কিনা একটু আমাকে জানান তো একটু জানান তো আমাকে যে আপনি পড়াটার আসলে ফিল নিতে পারলেন কিনা আসলে যে পারমাণবিক ভরটা তারা কেমনে গল এটা হলো পড়ার ফিল আপেক্ষিক পারমাণবিক ভরের এটাই হলো মজা যে আসলে কিভাবে এরকম করে সংখ্যাটা আসছে ওকে ওকে চার অনেক বলেছে থ্যাংক ইউ সো মাচ কেয়া বলেছে ক্লিয়ার জান্নাতুল ফেরদ বলেছে জি স্যার বুঝলাম আকবর হোসেন বলেছে জি তারপরে এডি অজয় বলেছে যে বুঝছি নিশু বলেছে জি স্যার জাকিয়া বলেছে যে ইয়েস স্যার ওকে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে বাপ্পি আপেক্ষিক পারমাণবিক ভর

তাহলে তাই আমরা পোলা পাইনের জন্য এই সংখ্যাটা মুখস্থ করতে না বলে এই সংখ্যাটা মুখস্থ করতে বলে তাহলে তারা মুখস্থ রাখতে চাইবে আর কেমিস্ট্রি অন্তত ভালোবাসতে চাইবে তাই কিন্তু বিজ্ঞানী মশাইরা আপনাকে এই সংখ্যাটা দিয়েছে এবার আসেন তাহলে এখন কথা হচ্ছে যে লিথিয়ামের ক্ষেত্রে আপনারা সেভেন মনে রাখছেন তাহলে ব্যাপারটা কিরকম হবে দেখেন ব্যাপারটা হবে এরকম অর্থাৎ হাইড্রোজেন শোনো এই হাইড্রোজেন দিকে আসো তোমার চাইতে তোমার চাইতে তোমার চাইতে এই লিথিয়াম 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 তোমার চাইতে লিথিয়াম কত গুণ ভারী তাই তো কথা বা কত গুণ তোমার চাইতে বেশি সেটা এখন আমাদের কোয়ের করতে হবে তখন পোলাফিন তো আমরা কষ্ট দিতে পারবো না তাহলে আমরা এখন আবারও সেটা পেয়ে চলে যাব আপনারা ক্যালকুলেটার শিখতে পারবেন অবশ্য তাহলে আগে এটা হবে তারপর হবে আমাদের এটা অর্থাৎ লিথিয়ামের একটা পরমাণুর ভর হাইড্রোজেনের একটা পরমাণুর ভরের চাইতে কত গুণ ভারী সেটা আপনি এখন বের করবেন তাহলে আমরা এখন কি করব ওয়ান পয়েন্ট ছক্কা ছক্কা ইন্টুটেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি ভাগ হয়ে গেল যাকি ওয়ান পয়েন্ট ছক্কা ছক্কা ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস হয়ে গেলো টোয়েন্টি ফোর তারপর আমরা দিয়ে ব্র্যাকেট তারপর আমরা দিয়ে সমান চলে আসছে কত যেন এহ উল্টাপাল্টা মানো সেখান আমি আবারও আমি একটু ক্যালকুলেটার দ্রুত টিপতে গিয়ে পাল্টা সংখ্যায় টিপে ফেলেছিলাম হয়তো বা হবে আচ্ছা ওয়ান পয়েন্ট পাওয়ার Minus 23 1.16 থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু টোয়েন্টি থ্রি ভাগ ভাগের দেবো আমরা ওয়ান পয়েন্ট সিক্স সিক্স টেন টু দি পাওয়ার টেন আচ্ছা একটু সমস্যা আসলে বাটনে কাজ কম করছে আমি টিপে ছিলাম বাটনে কাজ কম করছে আসলে মাইনাস এবার দেখা যাক কতটুকু আসলো এরোর চলে আসছে মানে কোথায় ক্যালকুলেটার ভুল চলে গেছে আপনারা আপনারা বলেন তাহলে হইলো ক্যালকুলেটার আমার একটু বাটনগুলো কাজ কম করছে আচ্ছা আশরাফুল প্রথমে রাকিব জানিয়েছিল আফিফা জানিয়েছিল আশা কি যেন আরশাদুল ইসলাম সিক্স তাহলে আমাদের হাইড্রোজেনের একটা পরমাণুর ভরের মানে সরি এই লিথিয়ামের একটা মাত্র পরমাণুর ভর আমার হাইড্রোজেনের একটা পারমাণব ভরের চাইতে কত গুণ বেশি হচ্ছে গুণ বেশি হচ্ছে তাই না তাহলে যে গুণ বেশি আর এটাকে আমরা কি লিখতে পারি লিখতে নাকি না হ্যাঁ লিখতে পারি আমরা তাই কিন্তু এখানে লেখা আছে আশা করছি আমার এবার ক্লিয়ার করতে পারছে কথাগুলো তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞাটা কি আসবে এখন আপনারা আপনার ডেফিনেটলি বলতে পারবেন এখন দেখেন আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞাটা হাইড্রোজেন স্কেল অনুযায়ী এইভাবে আসবে যে কোনো মহলের কোন মলের একটি পরমাণুর ভর কোন মলের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের চেয়ে যত গুণ ভারী তাকে ওই মলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে কোনো মলের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের চেয়ে যত গুণ ভারী তাকেই ওই মৌলটার আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয় কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে একটু জানাবেন থ্যাংক ইউ সো মাচ ক্লিয়ার সিফাত নাকি তারপরে ক্লিয়ার সবাই তো ক্লিয়ার কে ক্লিয়ার বেশিরভাগই কিন্তু এক একজন হয়তো একটু কম বুঝছে এটাকে আমরা আবার একটু কিভাবে ক্লিয়ার করতে পারি দেখেন 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 তাহলে এটা হচ্ছে যে কি লিথিয়ামের একটা পরমাণুর ভর তাই না তাহলে মানে তুমি বসাই ওকে গ্রাম দেখ তাহলে লিথিয়ামের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটা পরমাণুর ভরের চাইতে অর্থাৎ এই যে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম দেখেন তাহলে কোন মলের এই যে কোন মলের কোন মলের একটি পরমাণুর ভর কোন মলের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের চাইতে এটা কত বলেছিলাম সিক্স পয়েন্ট না তাহলে কোন মলের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের চাইতে যতগুণ বেশি সেই সংখ্যাটাকে বলা হবে সেই সংখ্যাটাকে বলা হবে উক্ত মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর ক্লিয়ার এবার আশা করছে ক্লিয়ার এবার দেখেন আপেক্ষিক পারমাণবিক ভরের ক্ষেত্রে কোনো ধরনের একক থাকে না এই যে উপরও গ্রাম থাকে নিচু গ্রাম থাকে এ দুটো কি হয়ে যায় আউট এ কারণে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো ধরনের একক থাকে না খুব ভালো করে মনে রাখেন এবার আশা করছি আমার প্রত্যেকটা স্টুডেন্টের ক্লিয়ার তাহলে হাইড্রোজেন স্কেল অনুযায়ী আপেক্ষিক পারমাণবিক ভরের আমরা দিতে পারবো যে কোনো মলের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের চেয়ে যতগুন ভারী তাকে ওই মলের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয় এটা আমাদের গেল এবার আমাদের কার্বন স্কেল অনুযায়ী চলে আসতে হবে এবার আমাদের কার্বন স্কেল অনুযায়ী আসতে হবে দেখেন কার্বন স্কেল অনুযায়ী আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরের সংখ্যাটা কীরকম হবে দেখেন এবার মজাটা কোথায় লুকায় আছে দেখেন এবার বিজ্ঞানীরা কত সুন্দর করে এই সমস্ত জিনিসগুলো আবিষ্কার করেছে দেখেন এবার কার্বন স্কেল অনুযায়ী আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরটা আসলে কি দেখেন তাহলে কোনো মলের মৌলের মৌলের একটি পরমাণুর ভর একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই হচ্ছে যে কার্বন বারো আইসোটোপের কার্বন বারো আইসোটোপ কার্বন বারো আইসোটোপের একটি পরমানুর হ্যাঁ দন্ত শ হবে কি লিখেছি আমি কার্বন বারো আইসোটোপ পরমাণুর বারো ওকে আমরা এই পাশে টুকাকে মিটাই দিতাম ঝামেলা করছে বারে বারে যাও একের বারো অংশ এবার আসেন এই জিনিসটা আমার মাথাতে একটু বেশি ভেজাল লাগাতো কিভাবে একটু দেখে আপনাদেরকে কিভাবে ভেজালটা আমাদের মাথায় লাগাতো দেখেন কার্বন বারো কেন আসবে রে ভাই কার্বন বারো আইসোটো পরমাণুর এবার একের বারো অংশ এর মানেটা আসলে আমার মাথা দেখি ঢুকতো না যে কেমনি এটা হইল না এখন মুখস্থ করে চালিয়ে দিয়েছে আর কি কিছু করে নেই সত্য কথা একেবারে এসএসসি লেভেলে একেবারে পুরো মুখস্থ করে চালিয়ে দিয়েছে যে কোনো মলের একটি পরমাণুর ভর কার্বন বারো আয়সোটোপের চাইতে কার্বন বারো আইসোটোপের একটি পরমাণুর একের বারো অংশ ওই মলের আপেক্ষিক পরমাণু ভর বলে বাট আজকে আপনাদেরকে আপনারা এসএসসি লেভেলে আছেন কিন্তু আপনারা এই ভুক্তভোগী হবেন ইনশাল্লাহ খুব ভালো করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ দেখেন তাহলে মৌলের একটি পরমাণুর ভর তাহলে আপনারা তো একটু আগে একটি পরমাণুর ভর বের করতে কি ভাবে সেটা শিখে ফেলেছেন এবার এখন আমরা নিচের অংশ একা ভাঙি তাহলে উপরে আমাদের কি থাকছে দেখেন উপরে তো ওটাই থেকে যাবে অর্থাৎ মৌলের একটি পরমাণুর ভর তাহলে আমরা এটা লিখে দিচ্ছি বারো এই যে মৌলের মৌলের একটি পরমাণুর ভর একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন বারো আইসোটোপের পরমাণু একের বারো অংশ মানে আসলে কি বোঝায় আসলে কার্বন বারো কেন হবে এখানে কার্বন শুধু দিবেন কার্বন বারো কেন হয়ে গেছে এখানে আবার প্রকৃতিতে কার্বনের তিনটি আইসোটোপ রয়েছে কার্বন বারো কার্বন তেরো অ্যান্ড কার্বন চোদ্দ এবার প্রকৃতি থেকে প্রকৃতি থেকে যখন আসলে কার্বন তুলে নিয়ে আসা হয় তখন কার্বন প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট পাওয়া যায় বা সাতানব্বই পার্সেন্ট কার্বন পাওয়া যায় প্রকৃতি থেকে যখন কার্বন তুলে নিয়ে আসা হলো সেখানে ভালো করে চিন্তা করে দেখা হয় যেখানে কার্বন বারো কত রয়েছে কার্বন তেরো কত রয়েছে কার্বন চোদ্দ কত রয়েছে তো কার্বন বারো আমাদের যতটুকু রয়েছে হ্যাঁ কার্বন বারো আমাদের আসলে যতটুকু থাকে প্রায় হচ্ছে যে কত নাইনটি সেভেন পার্সেন্ট তারপরে কার্বন তেরো থাকে আপনার প্রায় আপনার দুই পার্সেন্ট আর কার্বন চোদ্দ থাকে ওয়ান পার্সেন্ট আরে ভাই আমি তো দেখতেই পাচ্ছি এখানে নাইনটি সেভেন পার্সেন্ট হচ্ছে কার্বন বারো তাহলে এলাকার হিরো কে হবে কার্বন বারো এলাকার হিরো অবশ্যই কার্বন বারো তখন সেই তো সাতানব্বই পার্সেন্ট রয়েছে আর এই যে বাকি দুটো গুন্ডা এই তোদের কিনে লাভ নাই তখন এই সাতানব্বই পার্সেন্ট রয়েছে তাহলে একে নিয়ে আমরা কাজ করব এই কারণে আসলে এখানে কার্বন তেরো ও নাই কার্বন চোদ্দ ও নাই তাহলে কার্বন বারো আইসোটো পরমাণুর একটি পরমাণু আগে বের করতে হবে কার্বন বারো আইসোটোপের একটা পরমাণু ভর বের করবেন না ওই যে আপনাকে শেখানো হয়েছিল কার্বন বারো আইসোটোপের একটা পরমাণু ভর কীভাবে বের করতে হয় তাহলে আমাদের কার্বন বারো আইসোটোপের ভর যেটা সেটা তো বারো তাহলে ওটাকে আমরা কি ভাগ করব করবো জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার দ্বারা ভাগ করবো কার্বন বারো আইসোটোপের একটি পরমাণু ভর এটার পরে অংশটা বাদ দেন আগে এখান থেকে অংশটুকু বুঝেন কার্বন বারো আইসোটোপের একটি ভর তাহলে কার্বন বারো আইসোটোপের একটি পরমাণুর ভর আমি কিভাবে বের করবো এরকম সিস্টেমে তাহলে আমরা ভাগ করে ফেলি কত পাচ্ছি আমরা ভাগ করে ফেলি তাহলে যে বারো ভাগ ক্যালকুলেটর দেওয়ান হয় নাই আপনারা করেন ক্যালকুলেটার হচ্ছে না একটু আমাকে জানাবেন প্লিজ আরে না কার্বন বারো কে ডন হবে কার্বন বারো হলো যে নায়ক আর এই বাকি দুটো হলো যে ডন এলাকার ডন এদেরকে কেউ পছন্দ করে না এই মাত্র দুই পার্সেন্ট মাত্র এক পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট ফ্যান্টাস্টিক একেবারে দেখা যাচ্ছে না না এটা তাহলে আপনার নেট সমস্যা আপনি একটু ভালো করে চেক করবেন প্লিজ আমি এখানে মোবাইল দিয়ে দেখছি একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এখন ক্যালকুলেটরে কি যে অবস্থা আচ্ছা দেখি আমারটাও তো দেখি অর্থাৎ বারো ডিভাইডেড এটা আর কি তাহলে যে আমরা বারো ভাগ করবো কত সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ওয়ান পয়েন্ট নাইন নাইন ওয়ান পয়েন্ট নাইন নাইন থ্রি তাহলে আমরা এখানে যে মানটা পেলাম সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন নাইন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার

এই যে ওয়ান ডিভাইড বাই টুয়েলভ এবার একটু ভালো করে বুঝেন কোন মলের একটি পরমাণুর ভর কার্বন বারো আইসোটোপের একটি পরমাণুর ভরের ওয়ান ডিভাইড বাই টুয়েলভ অংশ কোন মলের একটি পরমাণুর ভর কার্বন বারো আইসোটোপের একটি পরমাণু ভরের একের বারো অংশকে ওই মলের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয় কার্বন স্কেল অনুযায়ী তাহলে আমাদের এটা যেহেতু গুণ অবস্থাতে আছে দ্যাট মিনস এই সংখ্যাটাকে বারো দিয়ে ভাগ তাই না তাহলে আমাদের ভাগ হচ্ছে যে কত বারো ওয়ান তাহলে আমরা পেলাম কত তাহলে উপরে যা থাকলো তা আমরা তুলে দিব অর্থাৎ উপরে আমাদের কী ছিল মলের একটি পরমাণুর ভর ওটা ওই লিখে দিচ্ছি না দরকার নেবার যদি আমার ছাত্রের সাথে বুঝতে না পারে তাহলে মলের একটি পরমাণুর ভর মোলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই এটাকে বারো দ্বারা ভাগ করে আমরা পেয়েছি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ওয়ান অর্থাৎ বলা যায় টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর আশা করি এবার আমার স্টুডেন্টরা ক্লিয়ার করতে পারছে তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কার্বন স্কেল অনুযায়ী আমাদের এটাই হচ্ছে যে সূত্র এখন আপনারা কি ক্লিয়ার করতে পারলেন নাকি পারলেন আমাকে একটু জানাবেন প্লিজ ওয়ান হবে না এটা হুম এটা ওয়ান পয়েন্ট নাইন নাইন থ্রি এখানে আর এখানে যেটা কথা বলছেন এটা সমস্যা না ও আচ্ছা এখানে যেটা সো সরি ওয়ান পয়েন্ট নাইন নাইন থ্রি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা ধরেই দিয়েছিলেন তো ওয়ান পয়েন্ট নাইন নাইন থ্রি ইন্টু টেন টু দি পার মাইনাস টোয়েন্টি থ্রিকে আমরা এটা আমরা ক্যালকুলেটার মানটা আগের চেপা ছিল তো এখানে কোনো সমস্যা হয় না কি মানে আমাদের এ মানটা কনফার্ম ফিক্সড তাহলে আমাদের কার্বন স্কেল অনুযায়ী কী হলো কোনো মলের একটি পরমাণুর ভর কার্বন বারো আইসোটোপের একটি পরমাণু ভরের অংশকে ওই মনের আপেক্ষিক ব্যবহার বলা হয় এবার এখন আপনারা বলেন তো এই কার্বন বারো আয়সাইড দিয়ে আপনাদের যে ঝামেলাটা মাথায় তৈরি হয়ে থাকতো ফুল ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন প্লিজ ফুল ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাবেন একেবারে ফুল ক্লিয়ার কোনো ধরনের ঝামেলা থাকা থাকবে না সবগুলো আপনি ভালো করে বুঝতে পেরেছেন এরকম নসরাত জান বলেছে জি স্যার হ্যাঁ অক্সিজেন স্কেল দিয়ে আসলে না ডিফারেন্ট আসবে একটু তালহা বলেছে ইয়েস ক্লিয়ার তানজিমনে ক্লিয়ার আচ্ছা আদি জয়তি দাস বলেছে ফুল ক্লিয়ার একেবারে আলহামদুলিল্লাহ ফুল ক্লিয়ার বাপরে মলি বলেছে ক্রিস্টাল ক্লিয়ার ফ্যান্টাস্টিক আচ্ছা হেলেন বলেছে জি স্যার বজলুর রশিদ বলেছে যে বুঝেছি স্যার সাগর তারপরে রাজা ক্লিয়ার নানসি চৌধুরী নাকি যেন মিস ন্যান্সি চৌধুরী ক্লিয়ার জয়পল তানভীর এন্ড সবারই আলহামদুলিল্লাহ ফুল ক্লিয়ার হয়েছে এই তো এটাই ছিল আসলে আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে কাহিনী তাহলে আমাদের যে দুইটা ক্লাস করালাম অর্থাৎ আমাদের কি যেন ছিল প্রথমত দুই চারটা মোলের যে আমাদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ছিল সেক্ষেত্রে পটাশিয়াম আর ক্যালসিয়ামের ক্লিয়ার করেছি কিন্তু দুইটা জিনিস এখন বাকি রাখছিলাম সেই দুইটা জিনিস এখন আমরা ক্লিয়ার করবো আপেক্ষিক ভাবে ক্লিয়ার করেছে এখন আমরা ওই দুইটা জিনিসের দিকে যাব যে কেন আসলেই ক্রোমিয়াম অ্যান্ড কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম বেশিরভাগই ভুল করে মেয়েরা বেশিরভাগই ভুল করে আমি এখন যে অনেক স্টুডেন্ট পড়ায় একবার ওদেরকে মানে বারবার বলে দিয়েছি যে শুনে এদিকে আসেন বারবার বলে দিয়েছি যে কি আপনি চারটা মলের নাম মনে রাখবেন যারা সাধারণত আপনার প্রশ্নকে ভুল করে দিবে এক নম্বর পটাশিয়াম দুই নম্বর হচ্ছে ক্যালসিয়াম তিন নম্বর হচ্ছে ক্রোমিয়াম চার নম্বর হচ্ছে কপার এই চারটা আপনার শত্রু মনে করে নেবেন আপনি এই চারটা শত্রুর নাম সবসময় মনে রাখবেন আপনি তখন এই চারটা থেকে বেশি প্রশ্ন করবে আর এই চারটায় ছেলেমেয়েরা বেশি ভুল করবে আমি মনে করেন যে এই এক মাস আগে ছেলেমেদেরকে বুঝিয়ে দিয়ে আসলাম তারপরে এক মাস পরে যখন আবার প্রশ্ন করে আবার উত্তর ভুল ভুল উত্তর দেয় আরে বাবা তোদেরকে বারবার বলেছেন তোরা একটু পিন দিয়ে গাঁথাতে মাথাতে গেঁথে ফেলেন একেবারে পিন দিয়ে মানে আপনার ওই পিন দেওয়ার এখানে মাথাতে গেঁথে রাখা দরকার নেই মানে বলতে চাচ্ছে যে কি এ চারটা বিষয়কে একটু ভালো করে মাথাতে গেঁথে নেন না শুনবে না আবার এক মাস পরে গিয়ে ভুলে গেছে তো এখন ক্রোমিয়াম অ্যান্ড কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন সেটা আপনাদেরকে জানাই চারটা মৌলক একেবারে মাথায় পিন দিয়ে গেঁথে নেবেন একেবারে মাথাতে কপালে না ক্রোমিয়াম তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে চব্বিশ দেখেন ওয়ান এস টু টু এস টু টু পি ছক্কা থ্রি এস টু থ্রি পি ছক্কা তারপরে থ্রি ডি দিব না ফোর এস থ্রি ডি ফাইভ হয় অ্যান্ড ফোর এস ওয়ান হয় মূলত ডি অরবিটালে যাওয়ার কথা ছিল আসলে কয়টা চারটা কথা বুঝতে পারছেন আর এখানে থাকার কথা ছিল আসলে দুইটা তো এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন আপনার মানে চলে আসে কোথায় আর নিজে নিজে সে কি হয়ে হয়ে যায় যায় এটা কিন্তু আসলে নিজেকে সে কি করেছে আত্মত্যাগের মাধ্যমে তাকে আসলে পূর্ণ করতে চেয়েছে যে আমি ফকির হই কিন্তু তুই কি হ আমির হ কিন্তু কেমনে কেন করবে এটা এস কেও কিন্তু আসলে ডি অরবিটাল আগে উপকার করে আসছিল আপনাদের পটাশিয়াম আর ক্যালসিয়ামের কথা মনে আছে পটাশিয়াম আর ক্যালসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন যাওয়ার কথা ছিল তাই না থ্রি ডি থ্রি যাওয়ার কথা ছিল না মানে এমনিতে যদি আমরা বলি থ্রি এস থ্রি পি তারপরে থ্রি ডি তারপরে না দাবি কোথায় ফোর এস এ ডি অরবিটাল স্যাক্রিফাইস করেছিল শুন শুন আমি বড় মানুষ ঠিক আছে আমার খাবার দাবারও ঘরে আছে ফোর এস তোর একটু কম শক্তি তোর কাছে ইলেকট্রন নিয়ে যা যা তোর বাড়িতে ইলেকট্রন নিয়ে যা এবার এখন পরবর্তীতে ইলেকট্রন বিন্যাস করতে 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 যখন ক্রোমিয়ামের কাছে আমরা চলে গিয়েছি তখন ফোর আসলে চিন্তা করতে পারছে যে কি আমাকে তো ডি অরবিটাল সাহায্য করেছিল এক সময় কোনো এক সময় কিন্তু ডি অরবিটাল তার নিজস্ব ইলেকট্রন নাকে আমাকেই দিয়েছিল ডি অরবিটালের আজকে দুঃখ দুর্দশার দিন ডি অরবিটালকে এখন যদি আমি একটু সাহায্য করতে পারি তাহলে কি আমার ভালো নয় এবার ডি অরবিটালকে সাহায্য করতে আসছে এবার ডি অরবিটাল কি বলে জানেন এই শোনো বাসা এদিকে আসো ডি অরবিটাল ডি ফাইভ অ্যান্ড ডি টেন এই দুটো অবস্থাতে যদি সে থাকতে পায় না তাহলে সে বিন্দাস একবারে বিন্দাস বিন্দাস হয়ে না চলে বিন্দাস হয়ে কি যেন বলে এরকম যদি সে ডি হয় অ্যান্ড ডি হয় খুব ভালো অবস্থাতে থাকতে পারে অর্থাৎ ডি অরবিটালেতে দুটি অবস্থা রয়েছে এটা হচ্ছে অর্ধপূর্ণ এটা হচ্ছে পূর্ণ অবস্থা অর্ধপূর্ণ পূর্ণ এবার যদি আমরা ডি এমনিতেই ইলেকট্রন বিন্যাস করতে যায় তাহলে থ্রি ডি ফোর হয় অ্যান্ড ফোরেস ওয়ান হয় ডি অরবিটাল তারপরও তাকে কিছু বলে না ওর যদিও ভালো লাগে তাহলে আমাকে ডি ফাইভ করবে আর যদি না লাগে তা কি করার ওর যদি মনে করেন যে মনে না থাকে ফোরেস্ট সরি নো ফোরেস্ট টু না এন্ড ফোরেস্ট বলবে কি আপনি কি আমাকে এতটাই স্বার্থপর পাইছেন আমি এরকম না আপনি আমাকে সাহায্য করেছেন আমি আপনাকে সাহায্য করব অর্থাৎ আমি নিজে এবার কি হয়ে যাচ্ছি একটা ইলেকট্রন আমি কম রাখছি আমার কাছে একটা ইলেকট্রন থাক এবার আপনি নিজেই কি হয়ে যান হয়ে হয়ে যান যান আপনি এবার উত্তরটা আমি কিভাবে দেখেন আমাকে বলবে যে ক্রোমিয়ামের ক্ষেত্রে সর্বশেষ শক্তি অরবিটাল থেকে অর্থাৎ ফোর এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন থ্রি ডি অরবিটাল আসে কি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে ফোর থেকে একটি ইলেকট্রন থ্রি ডি অরবিটাল আসে কিনলে আপনাকে উত্তর দিয়ে দিতে হবে এভাবে আমরা জানি না জানলে লিখতে হবে কিছু করার নাই তাই কারণ আপনি যদি আমরা না জানি লেখেন তাহলে তো হলো না আপনি অঙ্ক করতে চান তাও আমরা জানি আর না জানি তাও আমরা জানি লিখতে হবে কোথা থেকে কি জানি না না জানি তাও আমরা জানি আমরা জানি আমরা জানি ডি অরবিটালের দুটি অবস্থা রয়েছে একটি ডি ফাইভ অন্যটি ডি টেন যে দুটি অবস্থাতে ডি অর্বিটাল স্থিতিশীলতা প্রদর্শন করে স্থিতিশীলতা কি সে ওই জায়গাতে বা ওইভাবে থাকতে বোধ করে ওকে বলছি আমরা একটি ডি ফাইভ অন্যটি ডি টেন এ দুটি অবস্থাতে ডি অরবিটাল স্থিতিশীলতা প্রদর্শন করে কথা বুঝতে পারছেন এখন যেহেতু ক্রোমিয়ামের ক্রমে ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় থ্রি ডি ফোর টু যদি থ্রি ডি অর্বিটালে ফোর এস থেকে একটি ইলেকট্রন থ্রি অর্বিটালে প্রবেশ করে তাহলে থ্রি ডি অর্ধপূর্ণতা অর্থাৎ অর্জন করে তাই থেকে একটি ইলেকট্রন থ্রি ডি অরবিটালে প্রবেশ করে কথা এখানেই ক্লিয়ার এখানেই দুই নম্বর পাবেন আপনি এগুলো কিন্তু আপনার ইয়া প্রশ্ন করে ভাইবা পরীক্ষা যখন দেবেন আপনি ভাইবা পরীক্ষা তো আপনাকে প্রশ্ন করবে বাবা এখানে আসুক তো দেখি যে ক্রোমিয়ামের ক্ষেত্রে ফোর এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন থ্রি ডি অরবিটালে কেন আছে আপনাকে এভাবে উত্তর দিতে হবে আর আমরা জানি যে কি ইয়া ডি অরবিটালের দুটি অবস্থা রয়েছে একটা ডি আর একটা হচ্ছে ডি এই দুটি অবস্থাতেই ডি অরবিটালে স্থিতিশীলতা প্রদর্শন করে যদি কখনো এই অবস্থাতে থাকতে পারে তাহলে তার জন্য খুব ভালো এটা আর কি তাই বুঝাচ্ছে আর কি তাই ক্রোমিয়ামের ইলেকট্রন বিটাস লক্ষ্য করে দেখা যায় যে ফোর অরবিটালে আপনার দুটি ইলেকট্রন এবং থ্রি ডি অরবিটালে চারটি ইলেকট্রন রয়েছে থ্রি ডি অরবিটালে যদি ফোর থেকে একটি ইলেকট্রন আসে তাহলে থ্রি ডি অর্ধ

কে বলেছে ক্লিয়ার তারপরে অজয় বলেছে ক্লিয়ার তারপরে অ্যাননি দ্য ডে বলেছেজ ডান জনি বলেছে ক্লিয়ার যা কে বলেছে জি স্যার হালকা বুঝছেন আরে হালকার উপর ঝাপসা হালকার উপর ঝাপসা দিয়ে না একটু ভ্রম মনোযোগ দেন এটা কে ছিল জানো ওকে আচ্ছা ঠিক আছে ওকে চ্যানেল থেকে ব্লক করে দেবো টেনশন করার কিছু নাই এগুলো পোলাপেন আসে থেকে মানে এদের মেন্টালিটি কেমনি এরকম হয় মানে বয়স তো মাত্র ধরবে ইয়াতে এখন তো মাত্র ক্লাস টেনে আর একটু বড় হওয়ার একটু অন্তর বলেছেন যে ক্লিয়ার ওকে ক্লিয়ার সবার তাহলে ঠিক একই রকম ভাবে আপনার প্রশ্নটা করবে কপারের ক্ষেত্রে ক্রোমিয়াম আর একটা হচ্ছে কি কপার কপারের হচ্ছে উনত্রিশ

হুম এই সম্পর্কে ভিডিও দিয়েছিলাম তো ওকে আসেন তাহলে ওইভাবে একই রকম ভাবে উত্তর দিতে হবে আমাদেরকে যে আমরা জানি ডি রয়েছে একটি ডি টেন যদি ডি অরবিটাল আংশিক অথবা পূর্ণভাবে থাকে তাহলে সেই স্থিতিশীলতা প্রদর্শন করে তাই এখান থেকে একটা ইলেকট্রন আগের মতে বলে দিতে হবে ব্যাস খেলা শেষ তাহলে আজকে যে তিনটি টপিক দুইটা টপিক স্পেশালি অর্থাৎ ইলেকট্রন বেনেছেন ব্যতিক্রম তারপরে হচ্ছে আপনার ওই আপেক্ষিক পরামাণিক বিভর এগুলো আশা করছি আমার স্টুডেন্টদেরকে ক্লিয়ার করাতে পারছি অ্যান্ড এগুলো এ অধ্যায় থেকে আপনারা বেশ কয়েকটা টপিক ভালো করে জেনে রাখবেন এক নম্বর টপিক বোর পরমাণু মডেল দুই নম্বর রাধারফোর্ডের পরমাণু মডেল তিন নম্বর ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে যাবতীয় যত কিছু কথা বললাম তারপরে হচ্ছে আপেক্ষিক পারমাণিক বিভর এই কয়েকটা বিষয় থেকে সৃজনশীল প্রশ্ন সবচেয়ে বেশি হয় আবার বলছি বোর পরমাণু মডেল রাদার ফোর্ডের পরমাণু মডেল ইলেকট্রন বিন্যাস গোষ্ঠী তারপরে চার নম্বরে হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভর এই চারটা থেকে প্রশ্ন সৃজনশীলের বেশি হয় আর আইসোটোপের যে ব্যবহার ব্যবহারগুলো আছে না এটা এগুলো ভালো করে করবেন এই অধ্যায় থেকে ইনশাল্লাহ খুব ভালো মতন সৃজনশীল করতে পারবেন তবে আগামী নেক্সট ক্লাসে যখন আমি আসব আপনাদের এই তৃতীয় অধ্যায় থেকে সৃজনশীল ধরন নিয়ে আলোচনা করব। জাস্ট ওই ক্লাসটা করলে আপনাকে যেকোনোভাবে যে কোনো ধরনের সৃজনশীল দিক না কেন আপনি সবগুলো সমাধান করে ফেলতে পারবেন ইনশাল্লাহ ওকে আমি আপনাকে শত শত সৃজনশীল করাবো না আমি জাস্ট দুই থেকে তিনটা ধরন দেবো আপনাদেরকে যে এই ধরন থেকে এরকম প্রশ্ন হবে এই ধরন থেকে এরকম আর এই ধরন থেকে এরকম নেক্সট ক্লাসে তাহলে দেখা হবে এই অধ্যায়ের সৃজনশীল ধরন নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো তাহলে এইটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ